হ্যালো ফ্রেন্ডস, আমি আজকের ভিডিওতে আমাদের স্লোয়েজার মোবাইলের স্পিড কীভাবে বুস্ট করব এবং মোস্ট পপুলার পাবজি গেমটির বেটার পারফরমেন্সের জন্য যে সেটিংসগুলো প্রয়োজন সেই সেটিংসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, যাতে পাবজি গেমটি খেলার সময় আমাদের ফোনটি বেটার পারফরমেন্স করে। আমি তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই এই সেটিংসটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। আমরা যখন আমাদের ফোনে ইন্টারনেট ইউজ করি তখন আমাদের ফোন স্লো হতে থাকে। এর কারণ হলো অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলি ডেটা ইউজ করতে থাকে, এর ফলে আমাদের ফোনের সিপিইউ এবং র্যামের ওপর প্রেশার পড়ে এবং ডেটা ইউজ হয়, যার ফলে আমাদের ফোনটি স্লো হতে থাকে। সেটিংস থেকে তোমাদেরকে ডেটা ইউজ অপশানে যেতে হবে। বিভিন্ন ফোনে অপশানটি বিভিন্ন রকম থাকে। এই ডেটা ইউজ অপশানে যাওয়ার পর তোমাদেরকে প্রতিটি অ্যাপ সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ডেটা অপশানটি অফ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনগুলি ডেটা ইউজ করাটাকে অফ করে দিতে হবে, তার ফলে আমাদের ফোনের পারফরমেন্স আগের থেকে অনেক বেটার হবে। আমার নেক্সট সেটিংসটি হলো ব্যাটারি সেভার অপশানটিকে হাই পারফরমেন্স করে দেওয়া এবং অ্যাপ্লিকেশনগুলি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস অফ করে দেওয়া। সেটিংস থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশনে যেতে হবে এবং প্রতিটি অ্যাপ সিলেক্ট করে ব্যাটারি সেভার অপশানে ক্লিক করতে হবে। ব্যাটারি সেভার অপশান থেকে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস অপশানটিকে সিলেক্ট করতে হবে, এর ফলে ব্যাকগ্রাউন্ডের সমস্ত অ্যাপগুলি ক্লোজ করে দিয়ে ব্যাটারি সেভ করবে, যার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলির অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে এবং আমাদের ফোনটি বেটার পারফর্ম করবে। আমার নেক্সট সেটিংসটি হলো অ্যাক্টিভ ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনটি অ্যাক্টিভ করার জন্য তোমাদেরকে অ্যাবাউট ফোনে যেতে হবে এবং অ্যাবাউট ফোনে যাবার পর বিল্ড নাম্বারের উপর 7 times টাচ করতে হবে। 7 times টাচ করার পর তোমাদের ডেভেলপার অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর তোমাদেরকে ফোন সেটিংস থেকে অ্যাডিশনাল সেটিংসে যেতে হবে। অ্যাডিশনাল সেটিংসে যাবার পর ডেভেলপার অপশনটি তোমাদেরকে শো করবে। এই ডেভেলপার অপশনটি ওপেন করতে হবে এবং নিচের দিকে একটি অপশন রয়েছে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এই অপশনটিকে অ্যাক্টিভ করে দিতে হবে এবং ঠিক তার নিচেই রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপর টাচ করে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অপশনটি সিলেক্ট করতে হবে। এর ফলে আমরা যে অ্যাপগুলিকে মিনিমাইজ করে দেবো সেই অ্যাপগুলি টোটালি অফ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটিস করবে না। নেক্সট, আমাদের ফোনে যে ক্লিনিং অ্যাপগুলো থাকে এভরিডে, এই ক্লিনারগুলো দিয়ে আমাদের ফোনের যে জাঙ্ক ফাইলগুলো থাকে সেই জাঙ্ক ফাইল, মেমোরি এবং র্যাম আমাদের ক্লিন করে নেওয়া উচিত, এর ফলে আমাদের ফোন আগের থেকে একটু বেটার পারফর্ম করা শুরু করে। আমার নেক্সট সেটিংসটি হলো ফিক্সড অর রিডিউস গ্রাফিক্যাল এরর। পিউবিজির মতো হাই কনফিগারেশন গেম খেলার জন্য আমাদের যে গ্রাফিক্যাল এররগুলো দেখা দেয় ফোনে, সেই গ্রাফিক্যাল প্রবলেমগুলি রিডিউস করবার জন্য অর ফিক্স করবার জন্য এই সেটিংসটি খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে ডেভেলপার অপশনে যাওয়ার পর ফোর এক্স এম এস এ এই অপশনটিকে অ্যাক্টিভেট করে দিতে হবে। আমার নেক্সট সেটিংসটি হলো অ্যাডভান্স ওয়াইফাই সেটিংস ফর রিডিউস পাবজি পিং। সেটিংস থেকে আমাদেরকে ওয়াইফাই অপশনে ক্লিক করতে হবে। ওয়াইফাই অপশনে ক্লিক করবার পর ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট বলে একটি অপশন শো করছে, এই ওয়াইফাই অ্যাসিস্ট্যান্টের উপর ক্লিক করতে হবে। ট্রাফিক মোড বলে একটি অপশন শো করছে, এই ট্রাফিক মোড অপশনটি সিলেক্ট করতে হবে এবং এই অপশনটিকে অ্যাক্টিভেট করে দিতে হবে এবং বাই ডিফল্ট রেগুলার মোডটি সিলেক্ট করা আছে, এটিকে এক্সট্রিম মোড করে দিতে হবে। আমরা পার্টিকুলার যে অ্যাপটির জন্য ওয়াইফাইটি ইউজ করতে চাই তো আমাদের টোটাল নেটটি সেই অ্যাপটির জন্য ইউজ হবে, আমাদের পাবজি পিং অনেক কমে যাবে, ফলে পাবজি গেমটি আমাদের খুব স্মুথ রান করবে। আমার লাস্ট সিম্পল ট্রিক্সটি হলো পাবজি গেমটি খেলার সময় ব্যাটারি সেভার অপশনটি অন করে নাও, এর ফলে ব্যাটারি কম ইউজ হবে এবং ব্যাকগ্রাউন্ডে অন্যান্য অ্যাপের অ্যাক্টিভিটিগুলো বন্ধ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই সেটিংসটি অ্যাপ্লাই করবার পর তোমাদের পাবজি যদি বেটার পারফরমেন্স করা শুরু করে তো লাইক আর শেয়ার করতে প্লিজ ভুলো না, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।